মিউজিয়াম অফ আর্ট, এখানে বেশ কিছু আছে আর কি, টুকিটাকি আর্টের মানে এই অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, বিভিন্ন রকমের পেইন্টিং, আর কিছু ভাস্কর্য, ম্যুরাল এরকমও আছে। খুব বেশি না, মানে এটা অনেক বড় কোনো মিউজিয়াম না, অল্প কিছু আর্ট। আমাদের বিল্ডিং এর বাইরে এক সাইডে নিয়ে যাচ্ছে, তো এখানে এটা হচ্ছে একটা স্পোর্টস সেন্টার। স্পোর্টস সেন্টার মানে হচ্ছে এখানে জিম প্লাস অন্যান্য যারা শরীর চর্চা বিষয়ে খেলাধুলা টেলাধুলা করে এবং স্পোর্টস ফিটনেস বিষয়ে কিছু সাবজেক্টও আছে, এখানে পড়াশোনা করা যায়, তাদের এলাকা এটা। এখন আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ইউনিভার্সিটি হলের এলাকায়, যেখানে ইউনিভার্সিটির ক্যাম্পাসের যে থাকার জায়গা স্টুডেন্টদের, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা লোকাল স্টুডেন্ট সবার জন্য, সেই হল বা হোস্টেল যে এরিয়াটাতে, সেই এরিয়াটাতে যাচ্ছি। এই ব্রিজটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ, তো এই ব্রিজটা মোটামুটি রিসেন্ট টাইমে করা হয়েছে। এই নিচে এই পাহাড়ের যে উপত্যকার মতো বেশ গভীর, এইটাকে যাতে একটা শর্টকাটে পাড়ি দিয়ে ওই পারে স্টুডেন্টদের হোস্টেল এলাকায় চলে যাওয়া যায়। এগুলো হচ্ছে স্টুডেন্টদের হোস্টেল বা হল, বাংলাদেশে যেমন ইউনিভার্সিটিতে হল থাকতো স্টুডেন্টদের থাকার জন্য। এটা এই অংশটাই হচ্ছে, পুরোটাই হচ্ছে আবাসিক এলাকা, হোস্টেল, তারপরে আবাসিক হল, ওরিয়েন্টেশন এই এই পর্যায়ে এই হল হোস্টেল এগুলো আমাদেরকে দেখাচ্ছে কেমন হয়। তো আমাদের ট্যুর শেষ, এই হোস্টেলে এসে ট্যুরটা শেষ হয়ে গেল আর কি। এখান থেকে এখন আমরা আবার ফেরত যাব যেখান থেকে শুরু করছিলাম, সেখানে। অনেক ঘুরাইছে বাট ঘোরাঘুরি ব্যর্থ হয় নাই, তবারুক আছে। যখন একটা কুপন দিবে আমাদের, যে কুপনটা দিয়ে কিছু খাওয়া দাওয়া করা যাবে। এই হলো সেই কুপন, এই কুপনটা দিয়ে মনে হয় ফুড অ্যান্ড ড্রিঙ্ক বলছে, এখানে সামনে ক্যাফেটেরিয়া।
এই ক্যাম্পাসটা অনেক বড়, ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাইতে বাসে চড়তে হয়। তো এখানে এই এখানে একটা স্টপেজ দেখতে পাচ্ছেন, এরকম জায়গায় জায়গায় স্টপেজ করে রাখা আছে, যেখানে এই ক্যাম্পাসের ভেতরে বাসগুলো সবসময় সার্কেল করছে, ঘুরছে। তো এখানে আমরা এখন একটা বাস আসবে, এটাতে উঠে আমরা যেখান থেকে শুরু করছিলাম সেই হাবে ফেরত যাব। বাসটা আমাদের নামায় দিল, এখন যাচ্ছি হাবে। ওই যে 5 টাকার যে কুপনটা দিছে, এখন সেই কুপনটা দিয়ে দেখি কি পাওয়া যায়। মনে হয় টাকা ভরতে হবে, 5 টাকা আসলে খুব বেশি টাকা না, $5 সরি। দেখা যাক। তো আজকের মতো ওরিয়েন্টেশনের শেষ পর্যায়ে চলে আসছি। ক্যাম্পাসে হাঁটতে 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 অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, খিদাও লাগছিল। যেখানে আমাদেরকে নিয়ে গেছে ওইটা আসলে আমি যেই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি সেটার ফ্যাকাল্টি, আর মেন আমরা যেখান থেকে শুরু করছি এটা হচ্ছে হাব আর কি, স্টুডেন্টদের হাব, মেন ক্যাম্পাস বলা যায়। তো পরে তো আমরা বাসে করে ফেরত আসছি, ভাগ্যিস। আমি তো ভয় পাইতেছিলাম যে যদি আবার হেঁটে ফেরত আসতে হয় তাহলে অনেক কষ্ট হইতো। এনিওয়ে, তারপরে কুপনটা ইউজ করে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, এখন বাসা চলে যেতে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।